তোকে আমি কি বলেছি? কথা কইনি তো আগে তো চোখ খুলমু না বসি টানে তুই উজুন রে মাঝে কি উজুন হয়েছে রে মাঝে ভুনা দি ওহান যাবা কই আগে চোখ খুলমু না টানে তুইলান লক্ষ্মী ধর 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 দেখ বসি কোথায় বড় মাছ ধরেছে কোথায় বসি হ্যাঁ বসি গো তোর হাতে বসি আর আমাকে জিজ্ঞেস করছে বসি কোথায় ওজন হচ্ছে আর খেতে কখন ওজন হলো কো বসি কোথায় মনে কারখায় নিয়েছে গা কি হয়েছে কারখায় নিয়েছে গা বসি কাকড়ায় নিয়েছে গা বসি কারখায় নিয়েছে গা আচ্ছা বসি কাকড়ায় নিয়েছে গা এই যে বসি কাঁদবি না কিন্তু এমন ভাবে কাচ্ছিস মনে হচ্ছে শিয়াল ডাকছে এটাকে কান্না বলে কান্দার সাইজ এইটাই পুরস্কার পাইছি কান্দে আন সুরে কান্দিবি না আচ্ছা ঠিক আছে দেখছি আমি কোথায় বসি কাকড়া নিছে গা ও বসি বলে কাকড়াই নিছে গা দেখছেন আমি কার সাথে কথা বলছি হ্যাঁ আমি এদিকে মরছি আমার জ্বালায় আর সে দেখো কার সাথে টাটা বাই বাই করছে দেখি তো ও ঠাকুর
আমি যদি আর বদল একটা ছাগল নিয়ে আসতাম তাও তো ভালো হতো। আমি তোকে কখন ধরে ডাকছি? আমি তো শুনবার নই। তুই ওদিকে ওরকম করছিস কেন? হ্যাঁ, আমি ডাকতে ডাকতে একদম গলা বসিয়ে ফেললাম, তোর বসি বলে কাকরাই নিস গা। এই যে বসি, এই যে। হ্যাঁ, আমার বসি কার কাই নিব? হ্যাঁ, আর বাপের ক্ষমতা আছে তাই? হ্যাঁ, যেমন এই মানিক গুঞ্জা মান নিছে কোন নেতা আছে? সত্যি? হ্যাঁ, এই এলাকার মানুষ আমার যে সম্মান করে, যে নাম ধরে ডাকে গো। কি নাম? কয় যে ছকি ভুটানে ডগ সাবাইছে। কিসের ডগ সাপ? হ্যাঁ, ডগ সাপি তো। ডগ সাপ মানে তুই জানিস? জানি না। হ্যাঁ, আমার তো ডগ সাপ কয়, মানে আমি খুব নামি দামি লোক না? ও, ডগ সাপ মানে খুব নামি দামি লোক। আমারে কয়? ও, তোকে বলে? হ্যাঁ, সত্যি সত্যি ডগ সাপ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ডগ সাপ মানে তাহলে এই যে এদিকে যে অনেকগুলো লোক এসেছে, এর মধ্যে আমি একজনকে জিজ্ঞেস করি, সে বলে দিবে, তোকে বলে দিবে, আমি বললে তো সেটা তোর ভালো লাগবে। ওরা ভালো কথা কবু। আচ্ছা সখী, তোমরা তো সখী তাই না? হ্যাঁ, আচ্ছা ওকে বুঝিয়ে দাও তো ডগ সাপ মানে কি। এই পাগল, বলো তো বাড়ি বাড়ি কি ঘুরে? ফকিন্নি কি ঘুরে? কুকুর গুরু গেহড়া। আমার কি? তোমার নাম তাই? আমার নাম জন্টু। হ্যাঁ, না তুই বললি না যে ডগ সাপ বলে? হ্যাঁ, ডগ সাপ মানে কুকুর। এবার এই দিয়ে আমরা কো ভালোবাসা। আরেকটা কইছে, আরেকটা বলেছে, ওই যে মেম্বার সাহেব কইছে আরেক কথা, ওটা তো জানেনি না? ওই যে মেম্বার কাকা বলেছে, আমারে ওই যে জোশী সরকারের মাজার ঘুরাই দেখাইছে, কইছে আপনি তো সখী ফুটে নাইছো না, নে মাংকি নাল দেখা যায় তাই? ও, এইটা মিছা কথা না, এটা খুব ভালো না? ওরে কয় কি, খুবই ভালো না? খুব ভালো না হলে মেম্বার সাহেব আমার নামে মিছা কব? তাহলে যখন তোকে এই নামটা বলে তখন তোর ভাবটা কি আসলো? ও বাবারে। আচ্ছা ওই বলো এটার মানে কি? আবার তুই কইবার না চাও? এই কথা ঠিক করে কও। ঠিক করে কইছি কি? ডগ সাপ মানে কি? না, এক গাছ থেকে আরেক গাছে কি যায় কও তো? পাখি। তোর মতো পাগল তো এটাই কব? তে তাই তো যায়। কইছে কি যায়? তাহলে কাছে নেই ক, এক গাছ থেকে আরেক গাছে পাখি যায়, তোমার মতো গাই সাবানোর যায়। যার যেমন ব্যবহার। ও জন্টু, আমি তো এটা খেল করিনি, ডিস্টার্ব করবেন না মা সন্টি। নিচের দিকে চা। হ্যাঁ, নিচের দিকে তাকিয়ে কাপড় ঠিক কর। এই বলছি না, নিচের দিকে তাকা, খারাপ কথা কবেন না। যেমন নিচের দিকে তাকা, কাপড় ঠিক কর। আগিয়ে হন, নিজের কাপড়টা ঠিক করে পিন্ডা হারে না। আবার আমার কাপড় না, নিচের দিকে তাকিয়ে কাপড়টা ঠিক করে নি। আমার ডাউন আমনে ডাউন। ও আলার কাপড় ভিন্দা সাইজ দেহ ফুদাই কি রে মুসুরি কিনবেন? এই যে এটা নয় জান গে, চারি পাঁচটা গরু ওটার ভিতরে থুহাবেন। ও কিসের গরু? যে দেহনে নাম বা কাপড় ভিনছে শালার অস্ট্রেলিয়া। হ্যাঁ, চিন্তা করছেন না কাপড় ভিন্দার জাত হইল? এ যে আনে কি ভিনছেন এটা? হাই হাই হাই, আনে গাড়িতে না ইয়া যদি আইটে আইতেন না, তাহলে মানুষের উপকার হইতো, সড়কের ধুলা গুড়া নিয়ে আবার ফাইতেন। কাপড় ভিনটা সাই দেহ। এ যে সাই না মাগি, বাচ্চা মাগি, আবার তি মাগি। হ্যাঁ, এনে কাপড় ভিন ধরল। এ যে যদি মানি গুঞ্জার কেউ যদি বিয়া করে রে তরে, ই বেটা জীবনে কয়েল কিনবো না। ওই কেন? হ্যাঁ কেন? বেলা থাকতেছে এটা খাইয়া ওটা ভিতরে হইলে বৈঠক করে বসাই ধরব না। ও তাই? হ্যাঁ, না মুসুরি ফিন্দাইছে মশারি। হ্যাঁ, এনে কাপড় হইল, আমার নাহাল মার্জিত কাপড় বানবি তাই নাকি? যাই যা শালিরা। হ্যাঁ, তখন বাপ মা কি কাপড়টা ফিন্দাই
তালিকায় নাই। আমি যদি কাপড় ভিন দি এলাকার লোক চাইয়া থাকে কয়টা ঢোক সাবে একটা কাপড় ভিনছে। আমি প্রতিযোগিতা 600 লোকের নিচে আসিলাম আর আমারই আমার সামনে ধরে আমাকে কাপড় ভিনটা হস হ্যাঁ কাপড় ভিনবি মার্জি তো এই যাই পর্যন্ত কাপড় ভিনবি রাস্তা দায়িত্ব দাবি ফুলাহান ফিচে ফিচে যাবো বাইরেবো পাশার মধ্যে হ্যাঁ এটা কাপড় ভিনটা যা তৈল আমার কাছে আহিস আমি কাপড় ভিনটা শিখাই দিব তাই যা শালিরা।